नमस्कार बंधुरा, বং হোম মেকারের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি ভাইফোঁটা স্পেশাল একদম ভিন্ন স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে, চিকেন আফগানি। এই চিকেন আফগানি রুটি, পরোটা, নান, কুলচা এগুলোর সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের চিকেন আফগানি। প্রথমে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, 10-12টা রসুন কোয়া দিলাম, 1 ইঞ্চ আদার টুকরো, 10-11টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। 4-5টা বিলেতি ধনে পাতা বা কুলান্ট্রো আমি এর মধ্যে ছিঁড়ে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি এরকম বিলেতি ধনে পাতা না থাকে তাহলে আপনারা এমনি নর্মাল ধনে পাতাও দিতে পারেন, কিন্তু এই বিলেতি ধনে পাতা দিলে এই চিকেনের টেস্টটা দারুণ হয়। এবার এর মধ্যে 10-12টা কাজু কুচি দিয়ে দিলাম, আর এর মধ্যে 1/2 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুর একটা পেস্ট তৈরি করে নেব আমরা। এখানে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেন পিসগুলো মাঝখান থেকে আমরা একটু করে কেটে দেব, তাহলে আমাদের এই চিকেনের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে। সবগুলো চিকেন আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা এই চিকেনগুলো ম্যারিনেট করে নেব। তৈরি করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাজু, টক দই ও ধনে পাতার পেস্টটা আমরা এই চিকেনের মধ্যে দিয়ে দেব। 1 টিস্পুন চাট মশলা দিচ্ছি ও 1 টিস্পুন কসুরি মেথির গুঁড়ো দিচ্ছি। কসুরি মেথিটা আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেই 1 টিস্পুন কসুরি মেথির গুঁড়ো দিচ্ছি। 1টা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো ও 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, আর 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। এবার এই সব কিছুর সাথে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা আমরা ম্যারিনেট করে এই চিকেনটা ওভারনাইট ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে যদি এত সময় না থাকে তাহলে এই চিকেনটা ম্যারিনেট করে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। রান্না করার 30 মিনিট আগে আমাদের ফ্রিজ থেকে এই চিকেনটা বের করে নিতে হবে। 30 মিনিট পর এই চিকেনটা দিয়ে রান্না করতে হবে। আমার হাতে সময় আছে তাই আমি চিকেনটা ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দেব। আমাদের চিকেনটা নর্মাল ফ্রিজেই রাখতে হবে, ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন নেই। আমি আগের দিন চিকেনটা ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার 30 মিনিট আগেই আমি চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে 3 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি, আর 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন, আবার এই ঘিটা স্কিপও করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো থেকে মশলাটা যতটা সম্ভব কাচিয়ে নিয়ে আমরা চিকেনের পিসগুলো তেলে দিয়ে দেব। সবগুলো চিকেনের পিস থেকে আমরা যতটা সম্ভব মশলাটা কাচিয়ে নেব, তারপর সবগুলো চিকেন আমরা তেলে দিয়ে দেব। সবগুলো চিকেন পিস তেলে দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমরা 4-5 মিনিটের জন্য ঢেকে চিকেনের একটা দিক লাল করে ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা এই ঢাকনাটা তুলে সবগুলো চিকেনের পিস উল্টে দেব। সবগুলো চিকেনের পিস উল্টে দিয়ে আমরা আবারও 5 মিনিটের জন্য এই চিকেনগুলো হাই ফ্লেমে ঢেকে চিকেনের আরেকটা দিকও লাল করে ভেজে নেব। পরের 5 মিনিটও হয়ে গেছে। আমাদের চিকেনের দুদিকেই ভাজা হয়ে গেছে।
এবার এর মধ্যে আমরা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ মশলাটা এই চিকেনের মধ্যে দিয়ে দিয়ে চিকেনের সাথে মশলাটা আমরা ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও আমরা এই চিকেনটা ঢেকে 3-4 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট পর ফিরে এলাম, আমাদের চিকেনগুলো নরম হয়ে গেছে। এবার আমরা চিকেনগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে 1 গ্লাস গরম জল দিয়ে দেব। এই চিকেনে খুব বেশি গ্রেভি হয় না, তাই খুব বেশি জল লাগবে না, আর জলটা অবশ্যই গরম জল দিতে হবে। জলটা দিয়ে আমরা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দেব। তারপর আমরা গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। যখন আমাদের গ্রেভিটা ফুটতে আরম্ভ করবে তখন আমরা এই চিকেনটা ঢেকে আবারও হাই ফ্লেমে 2 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম, আমাদের এই আফগানি চিকেন অলমোস্ট কমপ্লিট। এবার এর মধ্যে আমরা 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ফ্রেশ ক্রিমটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে এই চিকেনটা এখন ঢেকে রাখব। আমাদের এই আফগানি চিকেন এখনও কিন্তু কমপ্লিট হয়নি, ছোট্ট একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো ছোট কাঠকয়লার টুকরো বা চারকোল এইভাবে গ্যাসের ফ্লেমে আমরা এটা গরম করে নেব। তারপর এই চারকোলটা বা কাঠকয়লা গরম হয়ে গেলে এটা একটা ছোট বাটিতে নিয়ে আমরা তৈরি করে রাখা চিকেনের মাঝখানে বাটিটা বসিয়ে দেব। তারপর এই কাঠকয়লা বা চারকোলের মধ্যে আমরা তেল বা ঘি দিয়ে দেব। তেল বা ঘি দেবার পর চারকোল বা কাঠকয়লা থেকে যখন ধোঁয়া উঠতে আরম্ভ করবে তখন আমরা এটা ঢেকে দেব। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেই ছিদ্রটা একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব। এইরকমভাবে ঢেকে আমরা এটা 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমরা এই চিকেন আফগানি সার্ভ করব। 10 মিনিট পর এই আফগানি চিকেন সার্ভ করে দিয়েছি। ভাইফোঁটা স্পেশাল একটু অন্য রকমের চিকেন আফগানি তৈরি হয়ে গেল। আর একদিন পরেই ভাইফোঁটা, আপনারা কিন্তু ভাইফোঁটার দিন তৈরি করে নিন এইরকমভাবে চিকেন আফগানি, আর রুটি, পরোটা, নান, তন্দুরি রুটি বা কুলচার সাথে সার্ভ করুন। আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না ভাইফোঁটা স্পেশাল এই চিকেন আফগানি আপনাদের কেমন লাগলো। ভাইফোঁটা স্পেশাল আমার আজকের এই চিকেন আফগানি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আজকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, পাশে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করতে ভুলবেন না। আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুবান্ধব ও রিলেটিভদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।